হাই গাইজ, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজছে 10টা, আর টিফিন হয়ে গেছে। সকালে স্টুডেন্টও পড়িয়ে ফেলেছি, ছোটো মেয়েকে খাইয়ে ঘুমও পাড়িয়ে ফেলেছি, এখন ফ্রি একটু। আর 11টার সময় তো আবার স্টুডেন্ট আসছে। তো পিছনে কি ফোকাস মারছে! আর কালকে কোনো ব্লগ করতে পারিনি, কারণ ওই যে নতুন বেবিকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম। তো এখন আজকে এখনো যাইনি, যাব। আর সকালে ঘুম থেকে উঠে এত কোমর ব্যথা ছিল, মানে বললে বোঝাতে পারবো না। আর এখন না, আর একটু পরে তো। আর সিজারিয়ান তো, মানে আমার জুনুটা মেয়ে সিজারে, তো তার জন্য সিজারের পরে নাকি কোমর ব্যথা থাকেই। তো ওটা এখন বুঝছি, প্রথম সিজারের পরে বোঝা যায়নি, এখন দুই মানে দ্বিতীয় জনের পরে বেশি বুঝতে পারছি আর কি। আর আমাকে কালো কালো দেখাচ্ছে বাইরের ফোকাসটার জন্য। এই যে লাইট অফ করো নি কেন? লাইট লাইট ফ্যান, কোনোখান থেকে আসলে ফ্যান অফ করো, লাইট অফ করো, ভুলে যায়। তো এখন যাব একটু নতুন বেবির কাছে, গিয়ে একটু খেলে টেলে বেবির সঙ্গে চলে এসে স্নান করে আবার স্টুডেন্ট আসবে, স্টুডেন্টকে পড়াবো। তার মধ্যে বেবি বড়, ছোট বেবিকেও স্নান করাতে হবে। আর আজকে হচ্ছে 15 তারিখ। আজকে আমি টিচার টিচার খেলেছি, মাথাতেও কোনো যত্ন করতে পারছি না। না, শ্যাম্পু শ্যাম্পু করেছি পরশু দিন, হ্যাঁ পরশু দিন শ্যাম্পু করেছিলাম, আর তেল লাগানো হয়নি। তেল লাগাবো আজকেই, তেল লাগাবো। দিদি আমাকে ওই দিন এসছে যে, দিদি আমাকে একটা হার্বাল শ্যাম্পু দিয়ে গেছিলো। তো আমি তো ট্রেসমে ইউজ করি, তো শ্যাম্পুটা দেওয়া, মানে দিদি বলছে যে হার্বাল শ্যাম্পুটা ব্যবহার করে দেখ, এটার মধ্যে তো কোনো কেমিক্যাল নেই। তো যথারীতি ব্যবহার করলাম, তো দিদি বলছে যে কেমিক্যাল দুই দিন ব্যবহার কর আর একদিন হার্বাল ব্যবহার কর। আর চুলগুলো একদম ফ্রিজ হয়ে গেছে হার্বাল শ্যাম্পুটা ইউজ করার, মানে একদম মানে কেমন যেন হয়ে গেছে। তো তেলটা অয়েলিংটা ভালো করে করতে হবে আর কি। চলো পরে আবার দেখা। তো বাজছে প্রায় 5:30। তোমাদের সঙ্গে এই দুই দিন ধরে ভালো করে কথা বলতে পারছি না, ঠিক আছে না? আর কারণ তো একই বলছিলাম, বেবি মানে ঘরে নিজের বেবিকেও সামলাচ্ছি, আর ওইখানেও আছে দিদি, ওরা দেখছে, কিন্তু তারপরও মানে ছোট্ট তো বেবি, ওর মানে ওইখানেই নেশাটা বেশি আর কি। মানে ওইখানে কোন সময় যাব, কোন সময় কাজ সারবো, ওই মানে দাদাহীন মধ্যে আর মানে ভিডিওর অন করা হচ্ছে না আর কি। তো এখন চুলগুলি দেখো একদম ডাল হয়ে গেছে, মানে এই কয়েকদিন একদম চুলেরও যত্ন হচ্ছে না, স্কিনেরও যত্ন হচ্ছে না, কিছু হচ্ছে না। তো এখন ভাবছি একটু অয়েলিং করে নিই, কাল বা পরশু শ্যাম্পু করে নেব, ওইটাই ভালো হবে। তার জন্য আগে তেল লাগিয়ে নিই, ঠিক আছে? আজকে তেল গরম টরম করছি না, এটাতে মানে এটাতে রাখাটা এটা দিয়েই করে নিচ্ছি। গরম প্রচণ্ড, গরমের জন্য মাথায় তেল লাগাতে ইচ্ছে করে না, তাও লাগাতে তো হবে, নিজের শরীরের যত্ন না করলে কিভাবে হবে, তাই না? তেল লাগানো কমপ্লিট, এখন দুইটা বেনি বেঁধে ফেলি। দুইটা বেনি বাঁধলেই সব থেকে বেস্ট এখন মানে গরমের দিনে আর কি। আর চুলে এত জট হয়ে আছে, মানে আর বলে বুঝাতে পারবো, প্রচন্ড জট হয়ে আছে। তোমাদের এখানে মানে কার গুজাকে করতে গরম একটু জানাবে, ঠিক আছে? মানে গরমের আর ভালো লাগছে না কিছু। জট হয়ে গেছে মাথায়, আমি সবসময় এরকম এরকম চিরুনি দিই আজ মানে চুল আশ্রয় আর কি। আর ঘন চিরুনি দিয়ে আশ্রয়লে তো টাকলো হয়ে যাবে, একদম চুলই থাকবে না মাথায়।
চুল আমি সারাদিন মানে স্নান করে এসো, আশ্রানের টাইম পাইনি, তো আমার একবারে চুল কতটুকু পরে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তার মধ্যে ফোন এসেছে মানে নতুন সদ্য মায়ের, তাড়াতাড়ি একটু যাওয়ার জন্য, তো যাচ্ছি। হ্যাঁ, তোমাদের সঙ্গে এসে কথা বলব, আমি খুব তাড়াহুড়ো লেগে গেছে। টাটা। তো তোমাদের সঙ্গে ওই মানে বলছিলাম না যেতে হবে, তো গিয়ে এখন এসছে, এখন বাজছে প্রায় 6:30 আর কি, আর বেবিকে নিয়ে বসছি। আর কি হচ্ছে বলো তো, ওর তো এখন 8টা সাবজেক্ট, 8টা সাবজেক্টের মধ্যে ইংলিশ আর অঙ্ক যেগুলি সাবজেক্ট আছে সবগুলি মোটামুটি কমপ্লিট, সিলেবাস মানে সিলেবাসের দিকে মানে মোটামুটি সব চ্যাপ্টার সব সাবজেক্ট চলছে, কিন্তু বাংলা একদম পিছিয়ে আছে। বাংলাটা পড়তে বললেই ওর যেন মাথার মধ্যে কি হয়ে যায় আমিও বলতে পারি না, তো বাংলাটাই এখন একটু বেশি পড়াচ্ছি আর কি। আর এখন 6:30 বাজে, একটু পড়াবো, পড়িয়ে একটু চা খাবো, চা খেয়ে আবার বেবির কাছে যাব। তো অ্যাকচুয়ালি নিউ মম তো, নতুন তো মানে কি করতে কি করতে হয় বুঝতে পারছে না, আর এটাই তো স্বাভাবিক না, প্রথম মা হলে তো এরকমই হয়, আমার সময় এরকমই হয়েছিল। আর মোনালিসা তো একদম খুব কান্না করতো তখন ছোটো থাকতে, আর কিন্তু ওই মানে বাচ্চাটা নতুন বেবিটা, ওকে আমরা মিলি বা আয়ুষি বলে ডাকবো, যাই হোক ওইটা পরে ডিসাইড হবে। তো কী করছে মানে পেটটা ভর্তি থাকলে ঘুমায়, মানে ওই যে শুশু করলে একটু মানে ভিজা ভিজা লাগে তো একটু কান্নাকাটি করে, তা আবার একটু পেট ভরা থাকলে আবার ঘুমিয়ে যায়, মানে একদম ঠিক আছে। আর আমার মোনালিসা তো রাত রাত জেগে জেগে কাটিয়েছে ওকে নিয়ে, আর বলার কিছু নেই, তো ভালো লাগছে। ঘরে নতুন বেবি আমারও একটা আছে, ওর তো মানে কিছুদিন পর 1 বছর হয়ে যাবে। আর দেখো কাপড়গুলি শুকায়নি, আজকে মানে বৃষ্টি বৃষ্টি ভাব ছিল, তো এনে এভাবে লাগিয়ে দিতে হয়েছে আর কি, টাঙিয়ে দিতে হয়েছে। আজকে মানে আমি তো চিকন চিকন শাখা লাগাই, তো শঙ্খগুলি কি হয়েছে ভেঙে গেছে, তো এই নতুন শঙ্খটা পরেছি, কেমন আছে বলবে? হ্যাঁ, এটা অনলাইন অর্ডার করা, সুন্দর আছে না? তো মানে হাতে যে মানে যতই সাজগোজ করো যেটাই করো, কিন্তু মানে সদবারা বিবাহিতরা যদি মানে শঙ্খ না লাগায় হাতে ভালো লাগে না, আর আমি শঙ্খই মানে চুড়ি টুড়ি যা লাগাই পরে লাগাই, কিন্তু শঙ্খটা থাকে হাতে সবসময়, তো মানে আমার ভালো লাগে আর কি, এই আর কি। আবার আজকে আর কথা হবে না, কালকে আবার দেখা করবো, চুলের অবস্থা দেখো, ঝাঁটা হয়ে গেছে, ঝাঁটা আমার মেয়ে হাসছে, তোদেরকে পালতে পালতে ঝাঁটা হয়েছে না? ঠিক আছে, তো আজকে এতটুকুই, কালকে আবার দেখা হবে, টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। হ্যাঁ।